একটি প্রশ্ন এসেছে, এটা সিলেট থেকে। সম্ভবত উত্তরটা আমি দেই। মাহমুদ আবুল কালাম আজাদ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম মোহতারাম, পীরের বাড়িতে কুরবানি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী। জনাব মাহমুদ আবুল কালাম আজাদ সাহেব, পীরের বাড়িতে কুরবানি বলতে পীর সাহেব যদি ধনী হন তার বাড়িতে তো কুরবানি এমনিতেই হবে। আপনি মনে হয় জানতে চাচ্ছেন যে মুরিদেরা কোরবানি নিয়ে দিবে পীরের বাড়িতে, এটা হয়তো জানতে চাচ্ছেন। কোরবানিটা দেওয়া সুন্নত এবং কোরবানি দেওয়ার একটা সুন্নত নিয়মও আছে। কোরবানি দিবেন নিজের বাড়িতে, নিজের গরিবের হক আছে। এখন আপনার যদি ইচ্ছা হয় যে আপনার কোরবানিটা নিয়ে যাবেন আপনার পীর সাহেবের বাড়িতে, সেখানে নিয়ে কোরবানি দিবেন, আবার নিয়ে আসবেন, আপনি এমন করতে পারেন, দুনিয়ার যেখানে ইচ্ছে আপনি কোরবানি দিতে পারেন। তবে আপনি যদি এটা বলতে চান যে কোন পীরের বাড়িতে কোরবানি দেওয়াটা ইব্রাহিম আলাইহিস সালামের মৃত সুন্নত বা গোপন সুন্নত, বা যদি এটা বলতে চান যে মুরিদ পীরের বাড়িতে কোরবানি দেবে এটা উত্তম, তাইলে আপনাকে দলিল পেশ করতে হবে, দলিল লাগবে কোন শায়খের কথায়। পেটের সাইজ কার কত বড় সেটা বিষয় নয়, কে কত জোরে চিৎকার দিতে পারেন সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যদি কেউ বলেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নত, না হয় এটা উত্তম কাজ, তাইলে দলিল লাগবে কোন শায়খের কথায়, কোন আমাদের কারো কথায় ইসলাম চলে না, ইসলাম চলে দলিলের ভিত্তিতে। আর যদি ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নতের কথা বলেন, তাইলে আমি যা জানি ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নত হলো ছেলেকে কুরবানি দেওয়া, এই ছাগল আর গরু কোরবানি দেওয়া না, এটা তো প্রকাশ্য হয়ে গেছে। গোপন সুন্নত হলো ছেলেকে কোরবানি দেওয়া। কেউ একজন বলেছেন, নাম মনে নাই, যে ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি দিয়েছিলেন মিনার ময়দানে, তো মিনার ময়দানে তো শুধু কোরবানি দেন নাই, সেখানে শয়তানও মারছেন। তাইলে কেউ যদি কারো কোন কেউ কারো বীরের বাড়িতে যদি কোরবানি নিয়ে যায়, তাহলে শয়তানটাও সেখানে মেরে আসা উচিত, কেউ একজন মন্তব্য করেছেন। দর্শক শ্রোতা এবং আমার ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, এই কথাটা আপনারা কতদিন থেকে শুনছেন, মানে কবে শুনেছেন এই কথা, পীরের বাড়িতে কোরবানি দেওয়া সুন্নতে ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম গোপন সুন্নত, এই কথা আপনারা কবে শুনেছেন, কতদিন আগে, কত মাস আগে, কত বছর আগে শুনেছেন? এখান থেকেই আপনি এই প্রশ্নটা আপনি আমাকে করবেন কি করবেন না, এখান থেকে আপনার জেনে নেওয়া উচিত। আমার পীর মুর্শিদ আল্লামা যাদের মন ভালো না আল্লাহ রসুলের উপরে, হেদায়ত স্পষ্ট হওয়ার পরেও, আর পূর্ববর্তী মুমিনদের যে রাস্তা, যে পথ মত, সেটাকে বাদ দিয়ে নতুন পথে হাঁটে, এমন যদি কেউ হয়, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আল্লাহ বলেন আমি তাকে সেদিকেই পৌঁছাই, আর ওয়ানুসলিহি জাহান্নাম, সর্বশেষের ঠিকানা জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং নতুন পথে হাঁটবেন না, নতুন মত মানবেন না, নতুন পথে হাঁটবেন না, পুরানা পথ যেটা আছে, পুরানা মত যেটা আছে সেটাই মানবেন, নতুন কোনো পথ, নতুন কোনো মতকে কোনো কখনো ওয়েলকাম করবেন না, যত বড় হুজুর বলেন না কেন, নতুন পথ, নতুন মত, নো ওয়েলকাম। আমি আশা করি উত্তর হয়েছে। আবার প্রশ্ন, পীরের বাড়ি কোরবানি দেওয়া যাবে কি? পীরের বাড়ি পীর সাহেব কোরবানি দিবেন, আপত্তি কিসের? পীর সাহেব তোমার বিয়ে সাহেব নিশ্চয় কোরবানি দিবেন, পীর পীরের বাড়ি কোরবানি দিবেন, মুরিদ মুরিদের বাড়িতে কোরবানি দিবেন। আর মুরিদ যদি পীরের বাড়িতে কোরবানি নিয়ে যান, যদি এমন হয় যে পীর সাহেব যিনি তিনি মিসকিন, আর মুরিদ নিয়ে গেলেন সেখানে কোরবানি দিয়া মিসকিন হিসাবে পীর সাহেবকে কিছু দিয়ে আসবেন, এমন যদি হয় তাহলে তো কোনো কথা নাই। আর যদি এটাকে কোনো নিয়ম সুন্নত বা আফজলিয়তের কোনো বিষয় আসে, দলিল লাগবে, যেভাবে কেউ বলছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত, ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত তো শুধু কোরবানি দেওয়া না, শয়তান মারাও, সেখানে শয়তানটাও মারতে হবে। প্রশ্ন করেছেন সাইফুল্লাহ বিন আমার, পীর মিসকিন হলে মুরিদ পীরের বাড়ি কোরবানি দিবে? অত্যন্ত সুন্দর জবাব দিয়েছেন শেখ, কে যদি মিসকিন হন মুরিদ সেখানে দিতে পারে এবং একসাথে দিয়ে মিসকিন অংশ বীরকে দিয়ে বাকিগুলা নিয়ে আসলো, এটাই হতে পারে। তো পীর মিসকিন হলে হ্যাঁ সেখানে নিয়ে যেতে পারে, তবে আমরা এটা বলবো না যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নত, আমরা এটাও বলবো না
যে এটা উত্তম হবে বা এটা আফজল হবে, কেন বলবো না, এটাকে আফজল বলার কোনো দলিল নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মৃত সুন্নত গোপন সুন্নত বলার কোনো দলিল নাই, কিন্তু পীর মিসকিন হলে সেখানে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। মিসকিন না হলেও আপনার যদি ইচ্ছা হয় সেখানে কুরবানি দিবেন দেন, কিন্তু গরিবের হক আপনার এলাকার, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন গরিবের হক মারবেন না। আপনার আত্মীয় স্বজন, আপনার আশেপাশের মিসকিনের হক না দিয়া যদি আপনার মিসকিন পীরকে দেন, আপনার এটা কবুল হবে কিনা আল্লাহ ভালো জানেন, সন্দেহ আছে।